গুড মর্নিং। এখন 10:30 বাজে, রান্নাবাড়ি হয়ে গেছে। এই দেখো এবার পুজোর তো বাড়িতে যে অশান্তি হয়েছে, যে দুর্ঘটনা ঘটেছে, এই জন্য তো নাড়ুটারও কিছু দুর্গা পূজাতে করতে পারিনি। জানোই তোমরা আমার বাড়ির অবস্থা। এই জন্য দুটো নারকেল ফ্রিজে ছিল, সেই পুজোর আগে কিনেছিলাম। একদিন বাজারে গেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম, বোধহয় চারটে নারকেল এনেছিলাম। দুটো নারকেল তো পচে গেল, আর দুটো নারকেল এই যে ভালো আছে একটু, ওটা যে ফিরিয়ে দেখো কী লাগছে, দেখো লাগছে কী সুন্দর মোটলা। দেখো জিনিসটা দুটো নারকেলই কতটা হয়েছে, দেখো এটা পোড়াচ্ছি। রান্না হয়ে গেছে, দেখাবো কি রান্না করেছে, তার একটু আছে করিয়ে নি। আছে দাঁড়াও একটু, ধৈর্য ধরো একটু, দেখতে থাকো। তারপর উঠবো একবারে, বারবার উঠা বসা করতে পারি না, একবারে উঠেই যে রান্না এখানে আছে দেখে এখনই হয়ে যাবে। আমার আবার নারকেল কুড়াতে খুব হাত চলে, ফটাফট বসতে পারি না, তাই এখন একটু বয়স হয়ে গেছে, নাহলে কত নারকেল কুড়িয়েছি। দুটো গাছ ছিল না, দুটো গাছ ছিল, হ্যাঁ দুটো গাছ ছিল আমাদের। এই দেখো হয়ে গেল, দাঁড়া উঠি আগে, উঠতে পারো না, ভীষণ কষ্ট হয়েছে, নারকেল হয়ে গেল, যে দুটো নারকেল পচেই গেছে। আর এখানে দেখো রান্না করেছি, এখানে হটপটে ভাত করেছি, ছেলে ছেলের বউ তো নেই, আমরা তিনজন, শাশুড়ি আমার কর্তা আর আমি, এই যে হটপটে রেখে দিচ্ছি, কারণ তাড়াতাড়ি রান্না তো ঠান্ডা হয়ে যায়। এখানে পেঁয়াজ কুলি আলু নারকেল দিয়ে করেছি, আর এখানে করেছি পটল ভাজা, খাওয়া হয়ে গেছে, লোক নেই, একটা দুটো করে খাবো। আর এখানে চিংড়ি মাছে মালাইকারি, দেখো চিংড়ি মাছে মালাইকারি, এটা নারকেল বাটা দিয়ে করেছি, এই যে চিংড়ি মাছে মালাইকারি। আর কিছু করিনি আজকে, ডাল করিনি, কারণ আমাদের ডাল লাগে না, ছেলে থাকলে ডাল করতে হয়। ঠিক আছে, আমি কীভাবে আছি এভাবেই ভিডিওটা করছি, কারণ কাজের সময় তো। টাটা, তোমরা ভালো থেকো।